তারামন বিবি, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে বিজয় মুকুটে এক গর্বিত পালকের নাম। মহান মুক্তিযুদ্ধে যার ত্যাগ ও দুঃসাহসিক অবদানের স্বীকৃতি স্বরূপ দেয়া হয় বীর প্রতীক খেতাব। বিজয়ের মাসের প্রথম প্রহরে মহান এই মুক্তিযোদ্ধা চলে গেলেন না ফেরার দেশে। 1957 সালে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার নিভৃত পল্লী শঙ্কর মাধবপুরে জন্ম তারামন বিবির। 13 বছর বয়সে মহান স্বাধীনতা যুদ্ধের 11 নম্বর সেক্টরে মুক্তিযোদ্ধাদের শিবিরে রান্নার কাজ করতেন তিনি। সে সময় তার সাহস ও শক্তির পরিচয় পেয়ে মুহিব হাবিলদার নামে এক মুক্তিযোদ্ধা তারামনকে অস্ত্র চালনা শেখান। পরবর্তীতে দেশমাতৃকার মুক্তির জন্য পাক হানাদারদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশ নেয়ার পাশাপাশি গুপ্তচর সেজেছেন তিনি। শত্রুমুক্ত হয়ে লাল সবুজের পতাকা ওড়ে স্বাধীন বাংলাদেশে স্বীকৃতিও মেলে তারামনের সাহসিকতার। 1973 সালে সরকার বীর প্রতীক খেতাবে ভূষিত করে তাকে। কিন্তু দীর্ঘ 25 বছর লোকচক্ষুর আড়ালে ছিলেন এই সংগ্রামী নারী। 1995 সালের শেষের দিকে তারামনকে খুঁজে পাবার পর তার হাতে তুলে দেওয়া হয় বীর প্রতীক খেতাবের পদক। হার্টের সমস্যার পাশাপাশি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত নানা রোগে ভুগছিলেন তারামন বিবি। শুক্রবার রাত 1:27 মিনিটে 62 বছর বয়সে মারা যান তিনি। সময় সংবাদ, কুড়িগ্রাম।